সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করুন ওয়েলকাম সবাই কেমন আছেন পুরো আয়োজনের সাথে আছে আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন ইন্টারেস্টিং আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করছি এ ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে যে বিষয় শেয়ার করব আপনাদের সাথে সেটি হচ্ছে আমরা যারা স্মার্টফোন ইউজ করি যখন মোবাইল চার্জে রাখি 100% হয়ে যাওয়ার পরও আমাদের মনে থাকে না এবং যখন ব্যাটারি চার্জ লো হয়ে যায় আমাদের মনে থাকে না চার্জ দেওয়ার জন্য সো আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশান আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশন ইউজ করলে যখন ব্যাটারি চার্জ একশো পার্সেন্ট হয়ে যাবে অ্যালার্ম বেজে উঠবে আর ব্যাটারির মধ্যে যদি কোনো চার্জ না থাকে অর্থাৎ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট থাকলে অ্যালার্ম বেজে উঠবে কেউ চার্জ খুলে ফেলার চেষ্টা করলে অ্যালার্ম বেজে উঠবে যতক্ষণ ফার্স্ট ওয়ান না দিবে অ্যালার্মটি বন্ধ হবে না সো সব মিলিয়ে অ্যাপ্লিকেশনটি খুব চমৎকার আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো যদি জানতে চান কোন সফটওয়্যার এবং কিভাবে করবেন তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবেন ফুল ব্যাটারি এই চলে আসবে সার্চ করবে রেটিং খুব ভালো ফোর পয়েন্ট ফোর ওয়ান মিলিয়ন পিপল অলরেডি ডাউনলোড করছে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন এখানে ওকে দেন আবার ওকে যত পারমিশন চাইবে এখানে সব পারমিশন দিতে হবে দেখতে পারছেন পারমিশন দেওয়ার পর এখানে দুটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে চার্জ অ্যালার্ম এই অপশানটি যদি ওকে করে রাখি দেখতে পারছেন তাহলে যখন একশো পার্সেন্ট চার্জ হবে অ্যালার্ম বেজে উঠবে আর এটি হচ্ছে টিপ অ্যালার্ম এই অপশানটির কাজ কিভাবে করবেন সেটি আমি দেখাবো তার আগে একটু সেটিংয়ে পরিচয় করিয়ে দিই উপরে দাগ অপশানে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন সাউন্ড সাউন্ডে যদি ক্লিক করি এখানে অনেক অপশন দেখা যাচ্ছে আপনারা এখান থেকে অপশনগুলো দেখে নিতে পারেন এখানে দেখুন লো ব্যাটারি অ্যালার্ম সেটি ব্যাটারি লো হলে অ্যালার্ম বেজে উঠবে সেক্ষেত্রে এখান থেকে অ্যালার্মটা আমরা দিতে পারবেন এখানে দেখুন যেকোনো একটি টুন দিয়ে রাখবেন আর এখান থেকে আর অনেক অপশন আছে সেটা আমরা দেখে নেবেন এবং ব্যাক এসে এখানে দেখুন সেট ভলিউম লেভেলস এখানে বরাবর থাকবে যেভাবে সেইভাবে ডু নট স্টপ আনটিন আন এখানে ক্লিক করে রাখবেন এবং কানেকশন সাউন্ড সেটিং এখানে ক্লিক করে এই দুটি অপশন ক্লিক করে রাখবেন যখন মোবাইল চার্জ দেবেন দেওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এবং প্লাগটি আউট করার সাথে সাথে সাউন্ড বেজে উঠবে এখানে দেখেন সাউন্ডের অপশন দেওয়া আছে এখান থেকে সোর্স করে দিবেন ব্যাক এসে এখানে আরো কিছু অপশন আপনারা দেখতে পারবেন টিপ অ্যালার্ম সেটি এখানে ক্লিক করে এখান থেকে চেক করে নিবেন এখানে যদি ক্লিক করেন টি সোর্স করে নেবেন অনেক অপশন কিন্তু আপনারা এখান থেকে পাবেন এক একটি অপশনের জন্য এক একটি অ্যালার্ম সাউন্ড আপনারা রাখতে পারবেন এখানে দেখুন ব্যাটারি টেম্পারেচারটা এখান থেকে করে রাখতে পারবেন আমি 30% করে রাখলাম দেখতে পাচ্ছেন সাউন্ড হর্স অলরেডি এবং ব্যাকে এসে যে কথাটি বললাম টিপ অ্যালার্ম এখানে ক্লিক করবেন এখানে প্রথমে একটি পাসওয়ার্ড দিতে হবে ধরুন এখানে এক দুই তিন চার আমি একটু পাসওয়ার্ড দিলাম নেক্সট আবার দিতে হবে সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট করে দিলাম এখানে একটি জিমেল দিবেন দেন ওকে করে দিবেন এটি করলে হবে কি এই দুটি অপশন যখন এভাবে অন রাখবেন মোবাইলের চার্জার প্লাগটি যখন কেউ আউট করবে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এবং পাসওয়ার্ডটি যতক্ষণ না দিবেন ততক্ষণ অ্যালার্মটি বাজতে থাকবে সো সেক্ষেত্রে আপনাদের একটু উপকার হবে যদি কেউ মোবাইল চুরি করার চেষ্টা করে তাহলে আপনি বুঝতে পারবেন অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি মোবাইলের কাছে এসে দেখতে পারবেন আর এখানে যে ক্ষেত্রে বললাম চার্জার অ্যালার্ম এই দুটি অপশন এভাবে অন করে রাখবেন যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন অ্যালার্ম বেজে উঠবে সো আমি আশা করছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের খুব উপকারে লাগবে আপনারা সবাই ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন যারা জানেন না তাদের সাথে শেয়ার করুন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চমৎকার পাওয়ার জন্য আজকে এতটুকু আগামী দিনে আরো চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই জানবেন একটু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন